যাদের ক্ষমতা এত বেশি ছিল এত বেশি ছিল যারা বাজারে উঠলে অন্যরা কেউ তাদের উপরে কথা বলার দুঃসাহস করতো না কিন্তু আজ তারা কোথায় এজন্য বলছি না এজন্য বলছি না তোমাকে দিচ্ছি ভাই বিশ্বাস তোমাকে ভালোবাসি আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব চলে যেতেই হবে অতএব এখন থেকে আল্লাহকে কে করো আরে পৃথিবীর সমস্ত শক্তি মিলে আমাকে আজকে মেরে ফেলতে পারে এরপরে কিছু করতে পারবো কথা বলে না করতে পারবো যেটা করবো এটা তো আল্লাহ এমনিতেও করব আজ হক কাল আমাকে তো মরতেই হবে ঠিকই দিক না কেউ মরে ফেলুক কিংবা এমনিতে মরে যায় মরে তো যেতেই হবে নাকি পৃথিবীতে আল্লাহ কে নিয়ে মতানৈক্য আছে নবী কে নিয়ে আছে কোরআন নিয়ে মতানৈক্য আছে এমন কোন বিষয় নাই যে বিষয় নিয়ে পৃথিবীর মানুষদের মধ্যে মতানৈক্য নাই ইল্লা মৃত্যুবরণ করা লাগবে এই বিষয় নিয়ে কোনো মতানৈক্য নেই আছে নাস্তিকরা আল্লাহরই বিশ্বাস করে না

ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আমি যে আয়াতি মাতিল করেছি উক্ত আয়াতের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য এবং সবচাইতে যে বিষয়টাকে গুরুত্বপূর্ণ হিসেবে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন তা হলো আল্লাহ আল্লাহকে ভয় করো করো কাকে ভয় করবো আমরা ভয় করব কাকে নাকি আমরা একমাত্র আল্লাহকে ভয় করবো কোন ব্যক্তি যদি আপনাকে আমাকে বলে একটু নসিহা করেন উপদেশ দেন আমাদের আকাবির ও বলেন বিভিন্ন কিতাবাদিতে পাওয়া যায় ওনারা বলেন ইত্তাকুল্লাহ একবারে সংক্ষিপ্ত ভাবে কোন ব্যক্তিকে যদি আপনি নসিহা করতে চান যে একবারে শর্ট টাইম একটা মানুষ খারাপ কাজ করে বা বিভিন্ন ধরনের ফায়েসা কাজ করে বিভিন্ন ধরনের কুকর্মে লিপ্ত বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আপনি তাকে শর্ট টাইমে একবারে শর্ট টাইমে নসিহা করবেন উপদেশ দিবেন কি বলবেন আকাবির আসলা বলেন ইত্যাকুল্লা আল্লাহকে ভয় করো এর চাইতে উত্তম নসিহা আর হইতে পারে না এক কথাই নসিয়া কি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হে মক্কুর আল্লাহকে ভয় করো হে আবাখুর আল্লাহকে ভয় করো হে সুখুর আল্লাহকে ভয় কর হে বেলোমাজি আল্লাহকে ভয় কর সে জিনাকুর আল্লাহকে ভয় করো অন্যের জমি দখলকারী আল্লাহকে ভয় করো এর চাইতে বড় নসিয়া হতে পারে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি কোন কোরআনের মাফিল বাধা দিতে পারে না ইত্তাকুল্লাহ এক কথাই নসিয়া ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইয়া আইহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হে মানদারগণ তোমরা কাখে ভয় করো জোরে বলেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এর মধ্যে বলেন ইয়া আইয়ুহাললাস ইন্নাহালাকনাকুম মিন যাকারি ওয়ানসা ওয়াজআলনাকুম শু'উবান ওয়া ক্বাবাঈলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি মানুষকে সৃষ্টি করেছি ইয়া নাস ইন্না খালাকনা লাকুম হে মানুষ নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিং যাকারি ওয়া উম্মা একজন পুরুষ এবং একজন নারী থেকে একজন পুরুষ এবং একজন নারী থেকে আমরা যে সৃষ্টি হয়েছি কি থেকে একজন নারী এবং পুরুষ কে তারা কি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যদিও আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আজ সেই দারুইন নামক এক ভণ্ড লোক কি বলেছে সেটা আমাদের বাচ্চাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ভাই বোনদেরকে শেখানো হচ্ছে আমরা নাকি বানর থেকে সৃষ্টি আল্লাহ মাফ করুক আমরা বানর থেকে সৃষ্টি নয় আমরা আদম ইসলাম থেকে সৃষ্টি তোরা বানরের বাচ্চা হইতে পারিস আমরা বানরের বাচ্চা না এই বানরের বাচ্চাগুলোর পিছনে মনে হয় লেন্ডা আছে এখনো এই বানরের বাচ্চারা বলতে পারে তারা বানরের বাচ্চা কিন্তু এরা সুকৌশলে মানুষকে বানর জাতি বললে কি হবে ইসলাম যে মেসেজ দেয় আল্লাহকে ভয় করার কথা বলে আখেরাতের কথা বলে তখন আখেরাত ইসলাম কোরআন গুলোতে ঢুকাতে চায় আল্লাহ পাক এদের সুকৌশল থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ পাক এদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ পাক এ আয়াতের শেষ অংশ বলতেছেন ওজালনা কুমসুমারফু তোমাদেরকে বিভিন্ন দলে তোমাদেরকে বিভিন্নভাবে আমি সৃষ্টি করেছি বানিয়েছি তোমাদের কাউকে কালো কাউকে সুন্দর কাউকে উঁচু কাউকে নিচু কাউকে লম্বা কাউকে খাটো কাউকে সুন্দর কাউকে কালো কাউকে মোটা কাউকে চিকন কাউকে নাইজেরিয়ান কাউকে বাংলাদেশী কাউকে চীনা কাউকে রাশিয়ান কাউকে আমেরিকান লাল চামড়া বিভিন্ন ভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এর কারণ এই নয় আমেরিকা কিংবা পশ্চিমারা উন্নত বিশ্বের মানুষ তারা আমার কাছে আর তোমরা যেহেতু কালো মানুষ তোমাদের অসম্মান আমার কাছে না 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 আমি আল্লাহর কাছে সম্মানিত করা এটার মাপকাঠি কে পশ্চিমা কে ইউরোপিয়ান কে চাইনিজ কে রাশিয়ান কে বাঙালি আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি এটা নয় আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মতকাটি হলেও যে ব্যক্তি আমি আল্লাহকে যত বেশি ভয় করবে যত বেশি আমার ইবাদত করবে আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি কর শ্রীপুর এলাকার মারামারি এলাকা কিংবা যাই হোক এই এলাকার মধ্যেও যদি কোনো মানুষ আল্লাহর কাজ করে আল্লাহর কথা বলে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবার কথা বলে তবে মনে রাখতে হবে এই অজপাড়া গায়ের এই অজপাড়া গায়ের এক কুটুরি গড়ের এক ব্যক্তি রিক্সা চালাইতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক সম্মানিত হইতে পারে আবার সারা দেশের সারা ওয়ার্ল্ডের বিশ্ববিখ্যাত নেতা হইতে পারে বিশ্ববিখ্যাত কোনো নাম্বারে রাজা বাদশাহ হতে পারে সম্রাট হতে পারে বিশ্বের পরা শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হতে পারে কিন্তু আমি আল্লাহকে যদি ভয় না করে আমি আল্লাহর বিরুদ্ধে যাই তবে তোমরা সেটাও মনে রাখবা আমি আল্লাহর কাছে সে ব্যক্তি অপমানিত নিন্দিত লাঞ্ছিত কি বোঝা গেল রিক্সা চালক রিক্সা চালায় কিন্তু আল্লাহর হুকুম মানে দিন মজুর মাটি কেটে খায় কিন্তু আল্লাহর হুকুম মানে আল্লাহকে ভয় করে কারোর কষ্ট দেয় না কারো জমি দখল করে নিয়ে আসে না কাউকে অযথাই হ্যান করেন গা ত্যান করেন রাস্তায় আটকায় ফেলে না মারতে চায় না আল্লাহ পাক সেই সমস্ত ব্যক্তিদেরকে সম্মানিত বলেছেন আল্লাহ বলেছেন তাদের সম্মান আমার কাছে অনেক বেশি আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেছেন কোরআনে আমরা আল্লাহকে ভয় করব তো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি কি অন্যের জমির লাইলের মধ্যে গিয়ে আইলের মধ্যে কুপ দিতে পারবো আমাদের দেশে কুদাল স্পেশালিস্ট তাছাড়া আছে না নাই কুদাল স্পেশালিস্ট বুঝেন তো এরা হলো কাটিং মাস্টার এরা কুদাল এমনি ধরে এমনি একটু বেকায় ধরে ধরে সাইজ করতে দেয় আস্তে আস্তে সে দুই তিন বছর সাইজ করতে করতে একজন আইল নাই হাসতেছেন আসে না নাই ও কাটিং মাস্টার চাচারা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আল্লাহ পাক বলে দিয়েছেন

কিন্তু তুমি কি দেখো না তোমার পূর্বে কে এলাকার মানুষ ভয় পাইতো তাদের মাটির সাথে মিশে গেছে তুমি কি দেখো না আর তোমার চাইতে অনেক পাওয়ারফুল ম্যানরাও এই ভূমিতে দাম্বিকতা নিয়ে বসবাস করত আজকে তাদের কোনো অস্তিত্ব নাই তাদের নাম নেওয়ার মতো কেউ নাই কথা কর না কেন আমি নামগুলো বলবো নাকি অনেক নাম আমি জানি এই অঞ্চলে অনেকের নাম আমার জানা আছে যাদের ক্ষমতা এত বেশি ছিল এত বেশি ছিল যারা বাজারে উঠলে অন্যরা কেউ তাদের উপরে কথা বলার দুঃসাহস করত না কিন্তু আজ তারা কোথায় এজন্য বলছি না এজন্য বলছি না তোমাকে হুমকি দিচ্ছি ভাই বিশ্বাস করো তোমাকে ভালোবাসি আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব চলে যেতেই হবে অতএব এখন থেকে আল্লাহ কে ভয় আরে পৃথিবীর সমস্ত শক্তি মিলে আমাকে আজকে মেরে ফেলতে পারে এরপরে কিছু করতে পারবো কথা বলে না করতে পারবো যেটা করবো এটা তো আল্লাহ নিতেও করবো আর ঝক্কাল তো মরতেই হবে ঠিকই দিক না কেউ মরে ফেলুক কিংবা এমনিতে মরে যায় মরে তো যেতেই হবে নাকি পৃথিবীতে আল্লাহকে নিয়ে মতানৈক্য আছে নবীকে নিয়ে মতানৈক্য আছে কোরআন নিয়ে মতানৈক্য আছে এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে পৃথিবীর মানুষদের মধ্যে মতানৈক্য নাই ইল্লা মৃত্যুবরণ করা লাগবে এই বিষয় নিয়ে কোনো মতানৈক্য নেই আছে নাস্তিকরা আল্লাহরই বিশ্বাস করে না অন্যান্য ধর্মালম্বী অনেকেরা নবীকে বিশ্বাস করে না আছে না নাই রসুল্লাহ সাল আলী আসাল্লামকে বিশ্বাস করে না তারা খ্রিস্টানরা তীর্থবাদে বিশ্বাসী আজ এক তারিখ জানুয়ারির এক তারিখ আজকে অনেক আমাদের মটারেড মুসলিম এরা ক্রিসমাসের অভিনন্দন জানায় যিশু খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা জানায় খ্রিস্টানদেরকে হাই আফসোস হাই দুর্বাগা তুমি কিছুই জানো না আল্লাহ পাক কোরআনে বলতেছেন লাকাদ জিতুম শাইআন ইদ্দাহ তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ওয়া তাশাক্কুল আরদ

কিংবা তুমি ক্রিসমাসের শুভেচ্ছা জানাও হে মুসলিম যুবক হে মুসলিম ভাই তুমি তো জানোই না আল্লাহ বলছেন যারা আমার নামে সন্তান সাব্যস্ত করে এমন সময় আসমান জমিন যেন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হাই ভাই আল্লাহ সন্তান সাব্যস্ত করো আর আসমান জমিন ফাইতে যাইতে ছায় আল্লাহ বলেন আমার সন্তান সাব্যস্ত করো আজকে যদি কোনো ব্যক্তি বলে আজকে যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ একজন নেতা তার অবৈধ একটা স্ত্রী আছে আর একটা বাচ্চা আছে সে কি খুশি হবে না বাজার হবে তার দলের লোক খুশি হবে না বাজার হবে তার দলের লোকই যদি नाराज হয় আমার আল্লাহ উনি হলেন আল্লাহু সুবহান লাম ইয়ালিদ ওয়া ইউলাদ যিনি সৃষ্টি করেন নাই সরি যিনি জন্ম নেন নাই এবং জন্ম দেন নাই আল্লাহ সুস্পষ্ট বলার পরেও আপনি মুসলিম না জেনে যিশু খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা জানান খ্রিস্টানদেরকে আপনি খুব ধর্ম নিরপেক্ষ হয়ে গেছেন আপনি বুঝতেছেন আপনার ইমান চলে যাচ্ছে আপনি বুঝতেছেন আপনার ইমান চলে যাচ্ছে আল্লাহ পাক আমাদের এই সমস্ত ইমান বিধ্বংসী কাজ থেকে হেফাজত করুক আরো জোরে বলেন আমিন আজ কিছু মটার এক মোল্লা বাড়িছে মটার এক মোল্লা এরা এই ক্রিসমাস এই থার্টি নাইট এগুলো পালন করতে উৎসাহ করে নাউজুবিল্লাহ বলেন এরা হলো এখানে গ্রামের পরিবেশে এত বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই আপনার অনেকে মিডিয়ার মাধ্যমে দেখছেন ঢাকা শহরে ফানুস উড়াইতে গিয়া আগুন লাগছে মিডিয়ায় দেখছেন হয়তো ফানুস উড়াইতে গিয়া বা আতশবাজি ছড়াইতে গিয়ে কি করছে আগুন লাগাই দিছে আগুনে কয়েকজন জ্বলসে গেছে বলেন আমাকে বলেন আমাকে যে জাতি যে জাতি থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়া পুইরা মরতে চায় অথচ ফজরের নামাজ এদেরকে খুঁজা পাওয়া যায় না এই জাতি লাঞ্ছিত হবে অপমানিত হবে নাকি বিজয়ী হবে কথা বলে না আজ আমাদের ফজরের নামাজে মসজিদে পাওয়া যায় না এই যে এত মানুষ শত শত মানুষ হয়ে যায় প্রোগ্রাম হইলে এই যে অজফারাকা তেমন কোনো প্রচার প্রচারণা নাই আমার নামটা পর্যন্ত বালকেরা প্রচার করে নাই টেনশানে আর কি এরপরেও এই যে শত শত মানুষ কিন্তু ফজরের মসজিদে দর্শজনও পাওয়া যায় না ভুলেই গেছি আমরা ভুলেই গেছি আল্লাহকে আল্লাহকে ভয় করা লাগবে অথচ প্রতিদিন আগাম আল কদর কুল্লায়ং ইউনা হে আদম সন্তান খবর প্রতিদিন তোমাদেরকে ডাকতেছে প্রতিদিন আজ তুমি হাসি চাপটা করতেছ রং তামাশা করতেছ শুনে রাখো আগামীকাল তুমি চিৎকার করে আমার ভিতরে কাটবে আজকে তুমি দশ জন নিয়ে চলতেছ বন্ধু বান্ধব নিয়ে হাসি টাটা করতেছ আগামীকাল তুমি আমার ভিতরে একা থাকবে আজকে তুমি সুদ খাচ্ছ মদ খাচ্ছ কুশ খাচ্ছ এলাকার মানুষের জমি অপহরণ করে মেরে খাচ্ছ শুনে রাখো আগামীকাল তোমাকে পুকা মাকড় খাবে কথা বলে না তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করা দরকার না দরকার না কথা কয় না ভয় করব কাকে শুনেন পৃথিবীর কোন পৃথিবীর কোন শাসন আইন যদি নাও থাকে পৃথিবীর কোন পুলিশ র্যাব সেনাবাহিনী যদি নাও থাকে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে বিশ্বাস করেন এই ব্যক্তির কোনো কিছু দরকার হবে না এ ব্যক্তি তো পাপ করবেই না পাপ করতেই চাইবে না কারণ এ ব্যক্তি জানে আমি গোপনে কোন মেয়ের সাথে জিনাহে লিপ্ত হয়েছি কেউ দেখে নাই কিন্তু দেখছে কে কথা না বন্ধের মধ্যে মধ্যে গিয়া কেউ নাই লাইল বেশি নিচে পৃথিবীর কেউ দেখে নাই কেউ বুঝে নাই বুঝবে কে কথা বলে না এই বইটা যদি অন্তরে থাকে জীবনে কোনোদিন অন্যের আল কাটবে মদ খাইতেছে ঘরের ভিতরে গোপনে লুকায়া লুকায়া কেউ যাতে না বুঝে কেউ না বুঝুক কেউ না দেখুক কে দেখবে এ বিশ্বাস এই ইমানি অবস্থান যাদের মধ্যে আছে সে ব্যক্তি কক্ষ নয় করবে না সোহান্লাহ বলেন এবং সে ব্যক্তি গায়রুল্লাহ কেউ ভয় করবে না যত হুমকিদুম কি আসুক যত কিছুই আসুক কাকে ভয় করবে সে কারণ সে জানে লাশ নর্দমাতে পরে থাক লাশ কোথায় পরে থাক ডাস্টবিনের মধ্যে পড়ে থাক কিন্তু যদি الله رستي تيكي حق تتو إلى راس دازبينو بوري تاكي جنة دور مالكي إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة

তাহলে আমি মানিও কাকে ভয় করি পৃথিবীর পরাশক্তি দর কোন ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দেখেন না সিরিদিয়া নামতে সময় যায় কি কি পাওয়ার এ পৃথিবীর মানুষদের আরে তাদের পাওয়ার তো এমন যে ডায়রিয়া হইলে বিস্তারিত করতে পারে না আহা কথা বলে না ডায়রিয়া হইলে কি করতে পারে না না সম্ভব না ভালো করে ডায়রিয়া হইলে পৃথিবীর কোন শক্তি দর লোক আছে উঠতো তাহলে যে ডায়রি হইলে উঠতে পারে না আর কি পাওয়ার পাওয়ার কে একমাত্র পাওয়ার কার সুপার পাওয়ার সেফ আল্লাহ সুপার পাওয়ার কে তাহলে ভয়টাও করব কাকে আল্লাহকেই ভয় করব আল্লাহকেই ভয় করব যত কিছু হয়ে যাক ফাঁসি হয়ে যাক ফাঁসির কাস্তে জুলতে জুলতেও আল্লাহর কথাই বলতে হবে কথা বলে না আর শুকনা যত বাঁধা যত জড়ুসাই ইকলুন রসুলের পথে মোরা চলবই। বৈ আর যত বাঁধা যত জড়ুসাই ইকলুন রসুলের পথে মোরা আর শুকনা যত বাঁধা যত জড়ুসাই ইকলুন জিহাদের পথে মোরা এ জীবন বাজিরে কেদিনার নিশা মরা বাংলার কাষাই উড়াবৈ আশুকোনা যত বাঁধা যত জ্বরে সাইক্লোন রাসুলের পথে মোরা চল বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে। আল্লাহু আকবর বলবই আশোকনা যত বাঁধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা

মাহফিলের প্যান্ডেলে নাই ফজরের নামাজের মসজিদে যদি চলে যেতে পারো তবে মনে রাখবা এই দল যদি ফজরের নামাজের মসজিদে হয়ে যায় তাহলে এই দিন বিজয়ের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে ভয় করব কাকে আল্লাহকে আল্লাহরে ভয় করব তো আমাদের এলাকায় তাবলিগ জামাতের মানুষ যখন আইয়া দাওয়াত দিতে চায় তখন বাজারে কিন্তু মাঝে মাঝে ঢুকে যায় দোকানে গিয়া কয় ভাই আসেন একটু নামাজে যাই আসেন আল্লাহর কাজ করি আল্লাহ সব আল্লাহ আমাদের কাছে আল্লাহর কাছে যেতে হবে আমাদেরকে সব বলে এক পর্যায়ে কিছু লোক আছে আমরা আমার ইমান খাটি আছে আমরা নামাজ পড়লে কি ইসে কয় না কয় না আসে না নাই হেরে বলবেন মিয়া তোমার কেমন ইমান যে ইমান তোমাকে বাজার থেকে ধরে মসজিদে নিতে পারে না এই ইমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারবে না ঠিক কি ঠিক না এই সমস্ত বন্ড ইমানদারের দাবি দ্বারা আছে না যুবক তুমি খুব শক্তিশালী যে কেউ কিছু বললে ক্ষেত্রে যাও তোমার খুব সাহস তোমার খুব শক্তি তুমি বিশাল শক্তিমান তুমি দশজন নিয়ে লাড়ি নিয়ে বাইরে বড় কেউ কিছু কইলি কিন্তু ফজরের নামাজ তোমার শক্তি এমন নাই যে ফজরের নামাজের কম্বলটা তুমি আস্তে করে উঠে ফেললে মসজিদে যাবে এই শক্তি নেই হায় আফসোস তোমার জন্য হায় আফসোস হায় আফসোস কম্বল রাস্তে করে উঠানোর শক্তি তোমার নাই তুমি আবার শক্তি দেহ মানুষের সাথে বেড়া এই শক্তি আগে দেখাও তাইলে না বুঝবো তুমি যুবক জবন আছে তোমার রক্তটা একটু গরম আছে আর যদি কম্বল মোড়া দেওয়ার পরে কম্বল উড়াইতে না পারো তাহলে তোমার এই শক্তি দিয়ে কোনো লাভ নাই খামা কামাই ছেলে শক্তি দেয় যাও না আল্লাহ পাক এই যুবকদেরকে মসজিদ করে দিন আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকা দিন এরপরে আল্লাহ বলেন এরপর আল্লা বলেন সত্য সঠিক কথা বলো কি কথা বলো সত্য সঠিক কথা বলো মুনাফিকের মতো সামনে খুব সুন্দর আচরণ সামনে খুব ভালো ব্যবহার সামনে প্রশংসা আপনি এই আপনি সেই আপনি তৃকোনার গর্ব এই সেই কিন্তু আর গিয়া বিশুদ্ধার করবা আর লেগিয়া মুনাফিকের আচরণ করবা এই আচরণ ছেড়ে দাও কল কউলাসাদি দা আরে যা বলবা সাম্মাসামনি বললা চেষ্টা করো। যদি ভুল থাকে সামনে ধরা দেওয়ার চেষ্টা কর। ঠিকে দিক না। দায়িকেরাও বুঝাও। কিন্তু আড়ালে বদ ধুমানি করবা। আরালে মানুষকে বিষুদ্গা করে। মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিতে চেষ্টা করবা মনে রাখবা আল্লাহ একজন আছে। আল্লাহ পা। যাদের উপরে জুলুম হয় আল্লাহ পাক তাদেরকে আগ দেন আর যারা জুলুম করে জালেম আল্লাহ পাক তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে আল্লাহ পাক কি করেন জালেমদেরকে কি করেন লাঞ্ছিত করেন অপমানিত করেন সে যাই হোক আর মাসলুমকে আল্লাহ পাক উঠাইয়া দেন জিতনা তুমারা কুরবানি ইতনে খুদা কা মেহরবানি কুরবানি যতটুকু আল্লাহর জন্য হবে আল্লাহ তাআলার মেহরবানি ততটুকুই হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য সঠিক কথা বলবার করুক আল্লাহ পাক আমাদের সবাইকে এই সত্য প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব ওই সত্য প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব মোরা মৃত্যু জয়ী শক্তির সৈনিক দল গন্তব্যে গিয়ে খেলতো হব আমরা শক্তির সৈনিক দল ইত্তার দল নাকি শক্তির দল আমরা সমস্ত বাজার প্রাচীরগুলো ভেঙ্গে ফেলবো ইনশাআল্লাহ ঠিক একদিন এবুখন্ডে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ বিশ্ব ফুল সম সমতল আর সমুদের সমতল সম সুবাস ছড়াবো কভুজালি মেরে রতে জগত ভাসিয়ে ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী শক্তির সৈনিক দল গন্ত বেগিয়ে ক্ষান্ত হব মোরা কে আল্লাহ ঈবিশ্বাসী মোরা কয়জন বিশ্বাসী কয়জনে মোরা কে আল্লাহ ঈবিশ্বাসী কুফর শিরিক মোরা মানি না কুফর শিরিক মানেন মোরা কে আল্লাহ কুফুর শিরিক মোরা মানি না আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্ত বেগিয়ে ক্ষান্ত হব রাসুল আমাদের নির্দেশিকা আমাদের কমান্ডার মুদের পথ নির্দেশিকা তুফান আগুন পানি মোকাবেলা করে যেথাই বলে সেথা ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সত্তর সৈনিক দল গন্তব্যে

মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মুদের অভিধানে জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মুদের অভিধানে শাহাদাতে

বোধ করে দিচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বাস্তবায়নের আগ পর্যন্ত মুজাহিদিনে আমার স্থে না সমস্ত কুফার সমস্ত কুফ্ফার বিশ্ব ভেবেছিল মুসলিমদেরকে থামাইয়া দিবে মুসলিম রাখা আর রুখে দাঁড়াতে পারবে না কিন্তু আল্লাহর বান্দারা ফিলিস্তিনের মুজাহিদরা ফিলিস্তিনের যুবকেরা মার খেতে 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 একটা সময় এমন প্রতিরোধ করেছে আজ ইসরাইলি বাহিনীকে মুজাহিদিনরা দেখিয়ে দিয়েছে আমরা অল্প হতে পারি কিন্তু মনে রাখবা মুসলিমরা অল্প হলেও আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখলে মুসলিমরাই বিজয় হবে কম মিন ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতাম নিল্লা আল্লাহ বলেছেন যদি তোমরা সংখ্যায় অল্প হও কিন্তু আমার উপর ভরসা থাকে তোমরাই বিজয়ী হবে বিজয় করার মালিক কে আল্লাহ লা আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই ফিলিস্তিনের এক মেয়ে গান গায় মঞ্চে গান গায় এমন এক মেয়ে ফেসবুকে এই পোস্ট করছে টুইটারে কিংবা ফেসবুকে পোস্ট করছে লা গালিব ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই একব ইসরাইলি নাস্তি এই ইয়াহুদিবাদী জায়নিস্ট এরা ধরে নিয়ে গেছে মেয়েকে গান স্টেজে তাদের ইমানের অবস্থা দেখেন সে তাকে ধরে নিয়ে গেছে জেলখানায় আবদ্ধ করছে আবার কয়েকদিন পরে সারছে ঘরের ভিতরে এসে আবার বলতেছে আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই অথচ আমাদের ইমানি হালত কি বড়ই দুর্বল বড়ই না যোগ আমাদের ইমানি হালত আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানি দৌলতে ফিলিস্তিনি মুজাহিদদের মতো ফিলিস্তিনের মা বোনদের মতো

মানুষ মারা যাওয়ার পরে লাশ যেমন খারুল্লার মধ্যে নিয়ে যায় না এমনি নিয়ে যাইতেছে বলতে তোমরা কি করো আমরা খেলতেছি কো কি খেলো ওই শহীদ শহীদ খেলি আজ আমরা কি আমাদের মা আমাদের বোনেরা তো একটু জেলে গেছে কানতে কানতে শেষ এই রম হইলে বিজয়ী হওয়া যাবে না মারা যাক দিয়া দিতে হবে আল্লাহ রাস্তায় এই হিম্মত যেদিন আমাদের মা বোনদের আমাদের অভিভাবকদের তৈরি হবে এই ভূখণ্ডে কোনো ব্যক্তি ইসলাম বিরোধী কথা বলবার সাহস করবে না কোনো ব্যক্তি নামাজের বিরুদ্ধে বিশুদ্ধ করার সাহস করবে না কোনো মৃণাল কান্তির সাহস হবে না দিনের বিরুদ্ধে কথা বলা নামাজের বিরুদ্ধে কথা বলা আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয় হওয়ার পক্ষে শক্তি হওয়ার তৌফিক দান করুন আর হুজুর বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته شو هيك تبغى شيء درت شريك اللهم صل على محمد